আজকে আমি আবার একটা নতুন এপিসোড নিয়ে আসলাম। এটার মধ্যে আমি দেখাচ্ছি বিভিন্ন ধরনের কটন শাড়ি। আমি পিয়াস কালেকশন থেকে সুপ্রিয়া ব্যানার্জি আজকে আপনাদের জন্য এই নতুন এপিসোডটা আনলাম। এইটা হলো আমার এক নম্বর শাড়ি। এটা হচ্ছে রেশম চেকের ওপরে কটনের, আমি ডিফারেন্ট টাইপের বললাম। এটা হলো রেশম চেক হ্যান্ড পেইন্টিং। এটা একদম সি গ্রিন কালার, সি গ্রিন কালারের ওপরে হোয়াইট আর একটা পেস্তা গ্রিন দিয়ে ডিজাইনটা করা আছে। এটা পুরো শাড়িটার বর্ডারটা আপনারা দেখতে পাচ্ছেন, এরকম একদম একটা সুন্দর ডার্ক একটা গ্রিন কালার দিয়ে এরকম বর্ডার করে এরকমভাবে এই ঘাসের মতো এই ডিজাইনটা তৈরি করা হয়েছে। ভীষণ সুন্দর লাগছে দেখতে, একদম সি গ্রিন, বেস কালারটা সি গ্রিন। আর এর সাথে আপনি যখন এই ব্লাউজটা দিয়ে এই শাড়িটা পরবেন, ব্লাউজের হাতেও কাজ আছে এরকমভাবে, ভীষণ ভালো লাগবে দেখতে, একদম সি গ্রিন। আর এটা একদম পিওর একদম বটল গ্রিন কালারটা। আর একটু এরমভাবে আমি কুচি দিয়ে দেখাই, এটা এটা হচ্ছে পুরো শাড়িটা একদম রেশম চেক। প্রাইসগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। আর শাড়ির ফ্রন্ট আর ব্যাক বোথ সাইডটাই কিন্তু একইভাবে যাচ্ছে। এটা হলো এক নম্বর শাড়ি। নেক্সট যেটা দেখাচ্ছি সেটা একটা পিঙ্কের ওপরে, একদম একটা লাইট পিঙ্ক কালার সামারের জন্য। আর এই শাড়িগুলো কিন্তু আপনাদের হোম ওয়াশ একদম। আপনারা হ্যান্ড পেন্টিং শাড়ি নিয়ে অনেকের একটু কোয়েশ্চেন থাকে যে শাড়িটা বাড়িতে ধোয়া যাবে কি না, সেইখানে এটা কিন্তু একদম হোম ওয়াশ শাড়ি। আপনি এটা এইভাবে এটা হলো আঁচল পোর্শনটা, আঁচল। আর এটা একটা সি গ্রিন বর্ডার আছে একটা লাইট পিঙ্কের ওপরে, এইভাবে এই বর্ডারটা হয়েছে। আর ডাউনে এরকমভাবে একটা এরকম সি গ্রিন দিয়ে একটা বর্ডার করা হয়েছে। আর ব্লাউজটা হচ্ছে সি গ্রিনে। এটা হলো ব্লাউজটা, আপনি এই ব্লাউজটা দিয়ে যখন পরবেন শাড়িটা, এই বর্ডারটা আর এই ব্লাউজটা দুটো ভীষণ ভীষণ সামারের জন্য খুব ভালো লাগবে দেখতে। আর এইটা হলো ব্যাকটা শাড়ির, প্রত্যেকটা শাড়ি যেরকমভাবে ফ্রন্ট আছে সেইভাবেই ব্যাকটা। প্রাইসগুলো আপনারা স্ক্রিনে পাবেন। আচ্ছা, নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটা রেড কালার রেশম চেক। যারা রেশম চেক পছন্দ করেন, অনেকেই আছেন যারা ভীষণ রেশম চেকের শাড়ি আমার কাছে প্রায়ই বলেন দেখাতে, তার জন্য আমি আবার দেখাচ্ছি কিছু অল্প কিছু রেশম চেক, কারণ ডিফারেন্ট টাইপের কটন শাড়ি আজকে আমার দেখানোর উদ্দেশ্য। তো এইটা হচ্ছে আঁচলটা, এরকমভাবে ডাউনে এই বর্ডারটা এরকমভাবে একদম যেরকম গেছে থ্রু আউট একদম সেমভাবে এইভাবে যাচ্ছে। আর এইভাবে এটা ফ্রন্টে আসছে। আর ব্লাউজটা হচ্ছে এইটা এরকম রেড কালারের ব্লাউজ। যে কোনো একটা বাড়িতে অনুষ্ঠান থাকলে, বিয়ে বাড়ি সকালের দিকে হোক, যাদের অনেক কাজ টাজ করতে হবে, এই শাড়িগুলো কিন্তু লাইট ওয়েটের শাড়ি। আপনারা এই শাড়িগুলো পরে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে আপনাদের। প্রত্যেকটা শাড়ি কিন্তু ভীষণ সুন্দর দেখতে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে পিওর আজরাক, একদম অরিজিনাল আজরাক আর বন্দেজকে একসঙ্গে করা হয়েছে। এটা প্রথমে যেটা আছে সেটা হলো ব্লাউজ পিসটা, একটু খুলে দেখালে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে প্রথমে একদম পিওর কটন, 100% কটন। এটা হলো ব্লাউজ পিসটা, একদম অরিজিনাল আজরাকে ব্লাউজ পিস। ব্লাউজ পিসের পরে কিন্তু এটা আপনার আসছে আঁচলটা, আঁচল আর ব্লাউজ পিস পর পর আছে। আর এইটা হলো শাড়িটা, আর এইটা হলো এইভাবে আসছে। আর ব্লাউজটা যখন আপনার এইভাবে আজরাকটা আপনার এইদিকে আসবে,
বুঝতেই পাচ্ছেন শাড়িটা পরার পর কতটা সুন্দর লাগবে দেখতে। আর পিওর কটন চাচ্ছেন যারা, যেটা একদম 100% মানে গরমে পরার জন্য, এই শাড়িটার সেখানে কোনো তুলনা হয় না, এত ভালো এই শাড়িগুলো কোয়ালিটি। এরমভাবে আমি দেখাচ্ছি, বুঝতে পাচ্ছেন একদম পিওর কটন। আচ্ছা, এই পিওর কটনের মধ্যে আমি দুটো কালার দেখাচ্ছি। আগেরটা আমি দেখালাম, যেটা একটা একটু গ্রিনের ওপরে শেডটা ছিল, আর এটা আছে একদম একটু ডার্ক ব্লু কালারটা, একদম ব্ল্যাক নয় কিন্তু, এটা এটা একটা ব্লু কালার। এটাও হচ্ছে ব্লাউজ পিসটা, স্টার্টিংয়ে ব্লাউজ পিসটা পাবেন। ব্লাউজ পিসটা এখান থেকে কাটা হলে তারপর কিন্তু এটা আমাদের স্টার্ট হচ্ছে আঁচলটা, একদম পিওর এটা আজরাক একদম। আর বন্দেজটাও একদম পিওর বন্দেজ কটনে আছে। প্রাইসটা আপনারা স্ক্রিনে পাচ্ছেন দেখতে, এটা হলো পুরো বন্দেজটা। এটা পুরো শাড়িটা এরকম ভাবে আছে, একদম একদম 100% কটন, ভীষণ সফট। যারা সফট মেটেরিয়াল পরতে পছন্দ করেন সামারের জন্য, এইটা আমি কিন্তু দেখাচ্ছি সেই জন্যই। এই শাড়িটা কিন্তু আপনারা যদি মনে করেন স্টার্চ করবেন, স্টার্চ দিতে পারেন, আদারওয়াইজ এইরকমই থাকবে শাড়িটা। নেক্সট আমি যেটা দেখাচ্ছি সেটা হলো একটা কলমকারি আর বন্দেজ। এটা হলো কলমকারির আঁচল, এটা কিন্তু কটন নয়, এটা হচ্ছে আঁচল। আর এইটা হলো পুরো শাড়িটা, পিওর কলমকারিতে আপনার আঁচলটা আছে আর বন্দেজে পুরো শাড়িটা। এটা হচ্ছে পুরো বন্দেজে শাড়িটা এইভাবে আসছে। এগুলো সব হোম ওয়াশ, যতগুলো শাড়ি দেখাচ্ছি এগুলো সব হোম ওয়াশ। এটা হচ্ছে বন্দেজে, এটা হচ্ছে কলমকারির আঁচল, আবার আপনি ব্লাউজটা পাচ্ছেন কিন্তু কলমকারিতে। এটা হলো কলমকারিতে এইভাবে ব্লাউজটা যাবে। এটা আমি দুটো দেখাচ্ছি, এটা একটা ব্লু শেডে দেখালাম, আর একটা দেখাচ্ছি যেটা সেটা হচ্ছে একটু ব্লু, একটু এটা কি বলবো, ব্রাউন মিক্স করা থাকলে ব্লু এর সঙ্গে যে কালারটা হয় সেই রংটা। আচ্ছা, এটা পুরো শাড়িটা খুলে গেল। এটা আমি ব্লাউজ পিসটা আগে আমি দেখিয়ে দিই। এটা হলো ব্লাউজ পিস কলমকারিতে ব্লাউজ পিস, আর এটা হলো পুরো শাড়িটা। একটু ব্রাউন আর ব্লুকে মিক্স করলে একটু ব্রাউনিশ কালারটা আছে এটার মধ্যে, চকলেট ব্রাউন টাইপের, আবার একটু ব্লুইশও বলতে পারেন মিক্স করা আছে। এটা হচ্ছে পুরো বন্দেজটা, পুরো শাড়িটা, এটা পুরো শাড়ি, আর এটা হলো আঁচল। আপনি যখন পরছেন আঁচল এরকম টাসেল করা আছে, এবং যখন পরবেন এটা হলো আঁচল, আর এটা পুরো শাড়িটা। আপনাদের যাদের ভালো লাগছে একটু বুকিং করবেন, আপনাদের বুকিং প্রসিডিওরটা আছে, যেটা আপনারা হোয়াটসঅ্যাপেও করে দিতে পারেন, বা আমাদের যেসব নাম্বারগুলো স্ক্রিনে যাচ্ছে সেই সব নাম্বারেও আপনারা কল করে বুক করতে পারেন। আর যারা অনলাইন পে করবেন তাদের জন্য আমাদের একটা ফ্যাসিলিটি আছে, অনলাইন পেয়ের জন্য আমরা কোনো ডেলিভারি চার্জ নিই না, কিন্তু হোম ডেলিভারি আমাদের অল ওভার ইন্ডিয়াতে আছে, কিন্তু হোম ডেলিভারির জন্য চার্জ আছে। আচ্ছা, এটা পিওর মালমালে আছে, এটা হলো আঁচলটা। গরমে তো এইসব শাড়িগুলো আপনি কাউকে গিফট করুন বা নিজেরা পরুন, অসম্ভব সুন্দর শাড়ির কোয়ালিটি। এটা হলো আঁচল, আর এটা পুরো শাড়িটা এইভাবে প্লিটস দিলে এরকম লাগে। আপনারা
পেমেন্ট আমাদের অনলাইন পে করতে পারেন বা গুগল পে করুন, ফোন পে করুন, সব রকমই আছে। ব্যাঙ্ক ট্রান্সফারও করতে পারেন অ্যাকাউন্ট ট্রান্সফারে। আদারওয়াইজ আপনারা ক্যাশ অন ডেলিভারিতেও নিতে পারেন অল ওভার ইন্ডিয়াতে, ক্যাশ অন ডেলিভারিতে বা কলকাতাতেও আপনারা ক্যাশ অন ডেলিভারি নিলেও আপনারা এটা চার্জেবল ক্যাশ অন ডেলিভারিতে। এটা আমি কয়েকটা মলমল দেখাচ্ছি। আমি আজকে আপনাদের জন্যই কয়েকটা ডিফারেন্ট টাইপের কটন দেখাচ্ছি, যার যেরকম পছন্দ আপনারা সেইভাবেই কিন্তু বুক করতে পারেন। এটা পাল্লু পোর্শন, এটা হোল শাড়িটা এরকম আছে, হাফ অফ দ্য শাড়ি ইজ দিস, দিস ইজ দ্য পাল্লা, দ্য হাফ অফ দ্য শাড়ি ইজ দিস, আর আদার ওয়ান দিস ইজ দ্য প্লিট পার্ট অফ দ্য শাড়ি। This is the blouse. এখানেও আরেকটা আমি ইয়েলো দেখাচ্ছি, এটা জাস্ট একটা মাস্টার্ড ইয়েলো কালার, দিস ইজ দ্য পাল্লু। এটা হলো ফ্রন্ট পার্ট, এইভাবে কিন্তু গ্র্যাজুয়ালি ডিজাইনটা কিছুটা পরে এইভাবে আসছে। এটা হলো ব্যাক, দিস ইজ দ্য ব্লাউজ। আচ্ছা, এবার আমি যেগুলো দেখাচ্ছি সবগুলো কিন্তু একটু ওয়ার্ক করা আছে। এটা হচ্ছে কটন খেস, যেটা তাঁত খেস বলে, সেই তাঁত খেসের উপরে এই শাড়িটা রয়েছে। তার মধ্যে এরকম এটা হ্যান্ড এমব্রয়ডারি রয়েছে, এখানে হ্যান্ড অ্যাপ্লিক করা রয়েছে, এই ফ্যাব্রিকটা দিয়ে এখানে অ্যাপ্লিক করা রয়েছে, তার উপর এটা কিন্তু পুরোটা হ্যান্ড এমব্রয়ডারি রয়েছে। এটা হলো আঁচল, ভীষণ সফট মেটেরিয়াল, মানে রেগুলার পরার জন্য, রেগুলার ওয়্যারের জন্য ভীষণ ভালো, মানে খুব কমফর্টেবল। এটা হলো ব্যাক পোর্শন, এটা ব্যাক অল ওভার সেম ভাবে কিন্তু বর্ডারটা আছে, ব্যাক অ্যান্ড ফ্রন্ট বোথ সাইডে, আপার বর্ডার লোয়ার বর্ডার সব। নেক্সট আরেকটা দেখাচ্ছি, যেটা এটাও কটন খেসের আছে, মেটেরিয়ালটা হচ্ছে তাঁত খেস, খুব সফট মেটেরিয়াল, একদম বেঙ্গল কটন শাড়ি, পিওর পিওর মেটেরিয়াল। এর মধ্যে একটা কলমকারীর এরকমভাবে একটা বর্ডার করা হয়েছে, আর পুরো শাড়িতে এইভাবে কিন্তু হ্যান্ড এমব্রয়ডারি করা আছে, পুরো শাড়িতে এইভাবে একটু সিকোয়েন করা আছে অল ওভার পুরো শাড়িতে, আর এটা হলো কলমকারি দিয়ে একটা বর্ডার করা আছে। ভীষণ সুন্দর একটা কালার, সফট কালার, সামারের জন্য ভীষণ ভালো কালার। আর এগুলো একদম হোম ওয়াশ শাড়ি, পিওর কটন, 100% কটন শাড়ি। এটা হলো
কুচি পাট। এগুলো যে কোনো কালারের ব্লাউজ দিয়ে পরুন, এগুলো উইদাউট ব্লাউজ পিস আছে, আপনারা কলমকারি ব্লাউজ দিয়েও পরতে পারেন বা যে কোনো একটা সিঙ্গেল কালার ব্লাউজ দিয়ে পরলেও ভালো লাগবে। নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হলো, এটাও একদম বেঙ্গল কটন শাড়ি, 100% কটন, তার মধ্যে হ্যান্ড এমব্রয়ডারি করা আছে। পুরো শাড়িতে এইভাবে হ্যান্ড এমব্রয়ডারি করা আছে, ভীষণ সুন্দর একটা এমব্রয়ডারি, পুরো হাতের কাজ, পুরো হ্যান্ড এমব্রয়ডারি। এখানে একটা স্ক্রিপ্ট দিয়ে বর্ডার করা আছে, এইটা দিয়েই কিন্তু আমাদের ব্লাউজ পিসটা আছে, স্ক্রিপ্ট দিয়েই ব্লাউজ পিসটা আছে, ভীষণ সুন্দর লাগবে ব্লাউজ। আর সবথেকে বড় হচ্ছে মানে ভেরি কমফর্টেবল এগুলো মেটেরিয়ালগুলো, এইভাবে আসছে। এটা হলো পুরো শাড়িটা, আর এটা হলো যেই স্ক্রিপ্টে বর্ডারটা আছে সেইটা দিয়ে, সেই স্ক্রিপ্টটা দিয়ে ব্লাউজ পিসটা আছে, একদম পিওর 100% কটন। প্রাইসগুলো স্ক্রিনে দেখতে পেয়ে যাবেন। আচ্ছা, এটা আছে কটন খেস, তার সঙ্গে বাটিক করা আছে, মেটেরিয়ালটা 100% কটন, পিওর মেটেরিয়াল, 100% কটন মেটেরিয়াল, বেঙ্গল কটন। এটা হলো পুরো হ্যান্ড বাটিক, এটা হলো আঁচল, এটা আঁচল, এটা হলো পুরো শাড়ি, নেক্সট এটা হলো যখন পরবেন এই পোর্শনটা আপনার কুচি পোর্শনে আসছে, প্লিট পোর্শনে পুরো বাটিকটা থাকছে, এটা হচ্ছে প্লিট পোর্শন। এগুলোর সাথে ব্লাউজ পিসও আছে, এর সাথে স্টার্টিংয়ে ব্লাউজ পিস পেয়ে যাবেন। এখানে ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসে হাতে এরকমভাবে বর্ডার করা আছে। আপনারা যদি মনে করেন অন্য কিছু ব্লাউজ দিয়ে পরবেন সেরকমও পরতে পারেন, বা এর ব্লাউজ পিসটা কেটেও বানাতে পারেন। এটা হলো একটা সি গ্রিন কালার, তার সাথে ব্লু দিয়ে বর্ডারটা করা আছে, একদম বাটিক পিওর। এটাও সিমিলার ওয়েতে, এটা আছে কুচি পোর্শনে, এটা স্টার্টিং পার্টটা সি গ্রিন। নেক্সট কিছু এমব্রয়ডারিতে দেখাচ্ছি, এটা হলো একদম ফিরোজা যে কালারটা হয় সেই কালার, ভীষণ সুন্দর কাজ, একদম হ্যান্ড এমব্রয়ডারি করা, আপনারা কাজের নিটনেসগুলো দেখবেন ভীষণ ভালো, ভীষণ সুন্দর একটা কাজ। এগুলো যেটা হলো আঁচল, আর পুরো শাড়িটা এইভাবে যাবে। এটা হলো ব্যাক পোর্শনটা, এটা যেটা দেখাচ্ছি এটা হলো
কেরালা কটন যে মেটেরিয়ালটা পাওয়া যায় যে শাড়িটা হয় কেরালা কটন শাড়িকে এইভাবে সাজানো হয়েছে ব্লক আর এমব্রয়ডারি এটা হচ্ছে আঁচলটা যাতে ভালো লাগছে একটু তাড়াতাড়ি বুকিং করবেন আর আমাদের চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন যেভাবে আপনারা আমাদের সব সময় সাপোর্ট করছেন সেভাবে আমাদের সাপোর্টটা করবেন যাতে আমরা আরো নতুন নতুন কাজ নিয়ে আসতে পারি লাইকটা অবশ্যই করবেন লাইক শেয়ার আর সাবস্ক্রাইব যারা এখনো করেননি আমাদের প্রোগ্রাম তারা একটু সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের রেগুলার প্রোগ্রাম থাকে সেটা যাতে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান কারণ অনেক সময় হয় অনেকে একটু দেরিতে প্রোগ্রামটা পেলে তখন ততক্ষণ শাড়িটা হয়তো থাকে না এটা হচ্ছে পুরো কেরালা কটন পুরো শাড়িটা ব্লক আর হ্যান্ড এমব্রয়ডারি দিয়ে করা আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা হোয়াইটের উপরে কেরালা কটনের উপরে আরেকটা দেখাচ্ছি ওই একই টাইপের আপনারা অনেকগুলো মেথডেই পেমেন্ট করতে পারেন যারা অনলাইন পে করবেন গুগল পে করুন বা ফোন পে করুন আপনারা অনলাইন পে করলে আপনাদের কোনো ডেলিভারি চার্জ লাগবে না কিন্তু আপনারা যদি হোম ডেলিভারি নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডেলিভারি চার্জটা দিতে হবে আচ্ছা এটা হলো শাড়ির শুরুটা এটা হলো আঁচল পোর্শনটা অল ওভার ইন্ডিয়াতে আমাদের ক্যাশ অন ডেলিভারি হয় অনেকেই দেন জানেন সেটা চার্জেবল থাকে ক্যাশ অন ডেলিভারি নিলে আদারওয়াইজ আপনারা অনলাইন পে করে নিলে আপনাদের সেখানে কোনো কুরিয়ার চার্জ শিপিং চার্জ ফ্রি থাকবে এটা হলো হাফ শাড়িটা এইভাবে ব্লক করা আছে এগুলো কিন্তু সব কালার ফার্স্ট একদম হোম ওয়াশ শাড়ি এটা এটা হলো ব্লাউজ পিস নেক্সট এটা দেখাচ্ছি এটাও একটা বেঙ্গল কটন শাড়ি আগে ব্লক আর অ্যাপ্লিক ওয়ার্ক বোথ আছে এটার মধ্যে এটা হলো আঁচল পোর্শনটা একটা গ্রিন দিয়ে বর্ডার করা হয়েছে সেই গ্রিন কালারটা দিয়েই কিন্তু এখানে অ্যাপ্লিকটা করা হয়েছে আর কিছুটা স্ক্রিপ্ট দিয়ে আমরা ব্লকটা করেছি এটা হলো এইভাবে পুরো শাড়িটা অল ওভার শাড়িতে এইভাবে কাজটা রয়েছে পুরোটাই কিন্তু ব্লক এবং কালার ফার্স্ট হোম ওয়াশ এই শাড়িগুলো এটা হলো ব্যাক পোর্শনটা এবার যেটা দেখাচ্ছি এটাও কিন্তু একটা খেশ খেশের ওপরে এই শাড়িগুলো জানেন যে পরলে ভীষণ সুন্দর লাগে দেখতে খেশের শাড়িগুলো তার মধ্যে কিন্তু পুরোটাই কাঁথা ওয়ার্ক করা আছে আপনি একটু ক্লোজে দেখলে বুঝতে পারবেন যে পুরো কি নিট কাজটা পুরো কাঁথা ওয়ার্ক কটন যেটা 100% কটন শাড়ি তার উপরে পিওর একদম কাঁথা ওয়ার্ক আচ্ছা এটাও আপনারা একটু ক্লোজে দেখলে বুঝতে পারবেন এটাও কিন্তু পুরো কাঁথা ওয়ার্ক মানে পুরো দেখে মনে হবে আপনার প্রিন্ট কিন্তু এটা একদম হ্যান্ড এমব্রয়ডারি এইভাবে অল ওভার শাড়িটা এরকমভাবে যাবে এটা আঁচলটা আর পুরো শাড়িটা ভীষণ ভীষণ সুন্দর একটা শাড়ি পুরো ওয়ার্কটা কিন্তু কাঁথা মানে আপনি হাতে যখন পাবেন আপনি বুঝতে পারবেন যে কাজের নিটনেসটা আর কাঁথার কাজ এত সুন্দর মানে একদম মনে হচ্ছে প্রিন্ট করা আদারওয়াইজ এটা কিন্তু একদম হ্যান্ড এমব্রয়ডারি করা অল ওভার শাড়িতে এইভাবে হ্যান্ড এমব্রয়ডারি আছে পিওর কটন শাড়ি 100% কটন
with hand embroidery, hand katha work. Eta ar er sathe blouse ache ebhabe blouse ta jacche blouse er sleeve eo kintu ebhabe ebong material tao kintu jotheshto thick apni eitar blouse o banaleo kintu bishon sundor blouse hobe. আজকের এই এপিসোডে আমি অনেকগুলো কটন শাড়ি দেখালাম, একদম 100% কটন, কিছু কাজ করা আছে, কিছু ব্লক করা আছে। তো যাদের ভালো লাগছে তারা কিন্তু একটু তাড়াতাড়ি বুকিং করবেন। আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি বা আজকে ফার্স্ট দেখছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন।